হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুপুরবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আমি একটু বেরিয়েছিলাম, আর তখন আমি যখন বেরিয়েছি তখন প্রায় 3:30 থেকে 4:45 মতন বাজে। রাস্তায় দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ ছিল। তো আমি এখন অটো ধরার জন্য যাচ্ছি। অটো বা রিক্সা যাই পাবো না কেন, সেটাই ধরবো, ধরে বাস স্ট্যান্ডে যাবো, দেন বাস ধরবো। তো আমি যেতে যেতে একটা কথাই চিন্তা করছিলাম যে এখন কোনো অটো বা রিক্সা পাবো কি না। এই দুপুরবেলার সময়টা একটু আমাদের এখানে অটো রিক্সা পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তো যার জন্য একটু চিন্তা হচ্ছিল। তো রাস্তা ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো আস্তে আস্তে না কোনো অটো যেতে দেখেছি, না কোনো রিক্সা যেতে দেখেছি, তো জানি না কী হবে। তো ফর্চুনেটলি আমি অটো পেয়ে যাই, আর এটা হচ্ছে 1 নম্বরে যাওয়ার অটো। তো আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি 1 নম্বরে যাওয়ার অটোটা পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে বেকার 2 নম্বরে যাওয়ার জন্য সে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হতো অটোর জন্য বা রিক্সার জন্য। তার থেকে আমি যখন পেয়ে গেছি 1 নম্বরের অটো, তখন আমি চলে যাই, আর আমারও সুবিধা হবে, কারণ ওখানে আমি বাসও পেয়ে যাব, ফাঁকা বাস, তো আমি বসে অনায়াসে যেতে পারবো। তো বাস থেকে নেমে পড়েছি এখন। এটা হচ্ছে কৃষ্ণপুর ভিআইপির রাস্তাটা, মানে খালপাড়ের দিকে যে রাস্তাটা যায়, বৈশাখী ব্রিজের দিকে যে রাস্তাটা যায়, সেই রাস্তাটা, নিয়ে রাস্তাটা। তো আজকে আমি যেহেতু একা যাচ্ছি না, আমাকে ও নিয়ে যাচ্ছে আজকে, তো মানে আমি আর কি, ও আর আমি আর কি একসাথে যাচ্ছি আজকে, তো ওর জন্য ওয়েট করতে হবে। তো ওর জন্য আমি খালপাড়ের দিকে আর কি যাচ্ছিলাম। তো আমি চলে এসেছি, এটা হচ্ছে সেই খালপাড়ের রাস্তাটা, আর এটার পাশে ওই যে বৈশাখী ব্রিজটা, আর আমি এখানে দাঁড়িয়ে ওর জন্য আর কি ওয়েট করছিলাম। তো ওর জন্য ওয়েট করতে করতে তো ওখানে চলে এসছে। তো আমি যেতেই ও আমাকে হেলমেটটা আমার হাতে ধরে দিয়েছিল, তো বার করছিল আর কি আমার জন্য হেলমেটটা। তো চলো হেলমেটটা পরে নিয়ে আমি, দেন আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেব। তো আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হচ্ছে স্কিনের ডাক্তার দেখাতে, যেটা হচ্ছে কাকুরগাছিতে পূর্বাঞ্চলে, যেখানে আগেও গেছিলাম, একটা ব্লগে ছিল আর কি, ওটা মেবি ডিসেম্বরের ব্লগটাই ছিল। আমি দিদিকে নিয়ে গেছিলাম চোখের ডাক্তারের কাছে, আর ওখানে আমার বাবাকেও চোখের ডাক্তার দেখিয়েছিলাম। তো আমি আজকে স্কিনের ডাক্তার দেখাতে যাচ্ছি। শুধু আজকে না, আমি এর আগেও একবার গেছিলাম, যখন আমার পিঠে ইনসেক্টস অ্যালার্জি হয়ে গেছিলো, তখন আমি ওখানে মানে ডাক্তার দেখাতে গেছিলাম, স্কিনের ডাক্তার। তো সেখানেই আজকে স্কিনের ডাক্তার দেখাতে যাচ্ছি। আর এটা হচ্ছে লেক টাউনের রাস্তাটা। তো আমরা লেক টাউন দিয়ে সল্টলেক হয়ে, এই যে এখান থেকে ব্রিজটা আর কি ক্রস করে, সল্টলেক করুণাময়ী হয়ে দেন আমরা কাকুরগাছিতে পূর্বাঞ্চলে যাব। তো চলো, অনেকটা রাস্তা, তোমাদের সাথে গিয়েই একেবারে কথা হবে। তো চলে এসেছি আমি পূর্বাঞ্চলে। তো এখন ভেতরে যাওয়া যাক। আর সেদিনকে নিচটায় ভিড় ছিল অনেক, তো নিচে আমাদের কাজ নেই আজকে। আজকে আমাদের কাজ হচ্ছে ওপরে, কারণ ওপরে স্কিনের ডাক্তার বসে। উপরে শুধু স্কিনের ডাক্তার না, অনেক ডাক্তারই বসে। তো যেমন দাঁতের ডাক্তার বসে, মেডিসিন ডাক্তার বসে, আর কিসের ডাক্তার বসে আমার ঠিক খেয়াল নেই। তো নিচে চোখের ডাক্তার বসে, আরও অনেক 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 ডাক্তার বসে। মানে পূর্বাঞ্চলটা এমনই যেখানে অনেক ডাক্তারই বসে আর কি। তো আমি চলে এসেছি এখানে, তো সেম প্রসেসে এখানেও নাম লেখাতে হবে প্রথমে আগে। তো আমার নাম লেখানো হয়ে গেছে, তো আমাদের উপরে কোনো কাজ ছিল না, যার জন্য আমরা নিচে চলে এসেছি বাইরে। আর বাইরে যেতে যেতেই আমার ওই ফলের গাড়িটার দিকে আর কি নজর গেছে, যেখানে মানে লাল লাল লিচুগুলো আর কি ছিল। তো সেইগুলো কেনার জন্য আমি চলে এসেছি। আর এখানে তরমুজ আমঠাম অনেক ছিল, লিচু প্রায় 100 টাকা কিলো বলছিল মেবি, আর আমও ছিল, আমও কত 120 এরকম হয়তো বলছিল দামটা, আমার ঠিক মনে নেই। তো আম কেনার ইচ্ছা সেদিন আমার ছিল না, কারণ আমি এবছরে প্রচুর আম খেয়েছি, কারণ আমাদের বাড়ির আশেপাশে গাছ থেকে, ইভেন আমাদের মামা বাড়ির গাছ থেকেও আম দিয়েছিলো, তো উনি ওখানে ওজন করছে। তো আমার লিচু কেনা হয়ে গেছে, আর আমার খুব জল তেষ্টা পেয়েছিলো, যার জন্য আমরা দোকানের দিকে যাচ্ছিলাম জল খেতে, মানে আর কি কিনতে, আর কি বোতল, জলের বোতল কিনতে। তো ওখানে দাঁড়িয়ে আর কি জলের বোতল কিনছে, আর আমি দাঁড়িয়েছিলাম, আর পাশেই ছিল ডমিনোস, যেটা কাকুরগাছির ডমিনোস ছিল সেটা। তো ও কিনে নিয়ে এসে জলের বোতল, আমাদের জিনিস ছিল বলে ওকে খুলে দিতে বলেছিলাম। তো দেন আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছিলো, আর ডাক্তার মানে আমাদের বলতে আর কি আমার কি ডাক্তার দেখানো হয়ে গেছিলো। তো আমি এখানে মেডিসিন কিনতে এসেছি, আর ওই যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি, দোকানে ভিড় ছিল, যার জন্য আমি বাইরেই দাঁড়িয়েছিলাম।
আর এটা হচ্ছে কাকু গাছের আশেপাশের মানে জায়গাটা আর কি। আর মেডিসিন কেনা হয়ে যাওয়ার পর এখানে সেই পাওভাজির দোকানটা, যেটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদের, আমার আগে একটা ব্লগ ছিল তো সেই ব্লগে দেখেছিলাম, তো এখান থেকে এক প্লেটই পাওভাজি নিয়েছিলাম, কারণ ও খুব একটা এইসব পাওভাজি খেতে পছন্দ করে না তাই। তো খাওয়ার পর দেন আমরা হরিয়ানা সুইটসে এসেছিলাম, কারণ ও খায়নি সেরকম একটা, আমি খেয়েছিলাম। তো ও এখানে সিঙ্গারা নিয়েছে 15 টাকা পিস, আর এটা পুরো নিরামিষ দোকান। তো সিঙ্গারা খাওয়ার পর এখানে মোমো খেতে এসেছিলাম ফুলবাগানে, বাট দোকান বন্ধ থাকায় পাশের দোকান থেকে আমরা এটা হচ্ছে এগ স্যান্ডউইচ আর এক চিকেন স্যান্ডউইচ ছিল, আর এটা এটা চিকেন কর্ন স্যান্ডউইচ ছিল। তো খেয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এটা হচ্ছে ফুলবাগান। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের অন্য কোনো ব্লগে। তো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটি প্রেস করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।